প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে জীবনের জয়গানে মূল ভূমিকা পালন করছে বিডি এনিম্যাল হেলথ নামে একটি প্রতিষ্ঠান। জীবন নিয়ে হতাশায় পড়ে থাকা 14 জন শারীরিক প্রতিবন্ধী এখানে কাজ করছেন। জানা গেছে এখানে কাজ করা 14 জনের মধ্যে কেউ বাক প্রতিবন্ধী, কেউ বা বুদ্ধি, কেউ চলাফেরা করেন স্ট্রেচারে করে, কারো কারো একমাত্র বাহন হুইল চেয়ার। বিডি এনিম্যাল হেলথের ছোঁয়াই আজ তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সামনের সারির সৈনিক। নেতৃত্ব দিচ্ছে বিডি এনিম্যালের এগিয়ে যাওয়াই। কর্মীদের সময়ানুবর্তিতা, আন্তরিকতা, নিষ্ঠা ও চ্যালেঞ্জের কারণে যাত্রার মাত্র 3 বছরে বিডি এনিম্যাল হেলথ আজ দেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান। যাত্রার 3 বছর পর আজ এই প্রতিষ্ঠানে কর্মরত 27 জন কর্মচারীর মাঝে 13 জনই প্রতিবন্ধী। প্রতিষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলায় মানসম্পন্ন গবাধি পশুর খাদ্য সরবরাহ করে আসছে। এর পেছনের মূল কারিগর সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এখানে কাজ করছি আজকে 2 বছর যাবৎ, আর আমরা প্রতিনিধি মাধ্যমে এখানে আছি প্রায় 10 থেকে 15 জন কাজ করতেছি। এই প্রতিষ্ঠান হওয়ার পর থেকে আমাদের প্রতিবন্ধী স্যার আমাদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করছে এবং আমরা এই প্রতিষ্ঠানে কাজ করে অনেক আনন্দ উপভোগ করি। এবং আমরা এই স্যারের যে কৃতজ্ঞতা, আমাদের যে প্রতিবন্ধী দিয়ে কাজ করার সুযোগ দিছে, এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আসলে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কর্মসংস্থান করে দিতে পেরে আমি আসলে আনন্দিত। আপনারা সবাই জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি, আর অধিকার আদায় করতে গিয়ে আমি যখন দেখি যে প্রতিবন্ধী ব্যক্তিরা অবহেলিত জীবনযাপন করছে, তখন তাদেরকে সমাজের মূল স্রোতের দ্বারাই নিয়ে আসার জন্য আমার বিভিন্ন অ্যাওয়ারনেসমূলক কাজ থাকে। আর সেই অ্যাওয়ারনেসমূলক কাজ থেকে আমরা আসলে আইডেন্টি করি কারা কোন ধরনের কাজ করতে পারবে, কি তাদের কি এফোর্ড দিতে পারবে সমাজকে। এই জন্য আমি এই বিডিএনএল হেলথ এখানে গবাদি পশুর ওষুধ তৈরি করা হয়, সেই কারখানায় প্রতিবন্ধী ব্যক্তিরা নিজে কাজ করে এবং সেখানে সেই প্রোডাক্ট সারা বাংলাদেশে সেল হয়। এটা আসলে আমি গর্বিত, প্রতিবন্ধী ব্যক্তি হিসাবেও আমি গর্বিত, এবং প্রতিবন্ধী ব্যক্তিদেরকে এখানে কর্মসংস্থান করে দিতে পেরে আমি অনেক আনন্দিত। এই প্রতিষ্ঠানটি সমাজে যারা অবহেলিত আছে, যারা প্রতিবন্ধকতা নিয়ে কাজ করতেছেন এবং তাদেরকে কাজ দেওয়ার সুযোগ করে দেওয়ার মাধ্যমে এই বিডি এনিমেল হেলথের লক্ষ্য এবং উদ্দেশ্য। বিডি এনিমেল হেলথ প্রতিবন্ধী বান্ধব প্রতিষ্ঠান হওয়ার পিছনে আমার সহযোদ্ধা প্রিয় হেদাজুল আজিজ মুন্না আমাকে উৎসাহ প্রদান করেন এবং তার পরিচালনায় তিনিও আমার এই এই প্রতিষ্ঠানের একজন ওনার। ওনার সহযোগিতা এবং পরিকল্পনাতেই আজকে বিডি এনিমেল হেলথ সমগ্র বাংলাদেশে প্রতিবন্ধী বান্ধব প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। এখানে যারা কাজ করতেছেন তাদের কাজ দেখে এবং তাদের নিষ্ঠা, পরিশ্রম এগুলো দেখে আমার কাছে অত্যন্ত ভালো লাগে এবং আমি এই কাজে অত্যন্ত খুশি। আমি প্রতিবন্ধী যারা আছেন সারা দেশে তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।